মেয়েদের শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি টান অন হয়ে পড়ে, কিন্তু বেশিরভাগ সময়ে ছেলেরা এইসব অংশের দিকে নজরই দেয় না বা জানেই না। ফোর প্লে সীমাবদ্ধ থাকে ব্রেস্ট, নিপ্লস আর কিসের মধ্যে, তারপরেও ইন্টারকোর্স, ব্যাপার যেন একটাই একঘেয়েমি। কিন্তু কিছু জায়গায় স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায় মেয়েদের। তবে চলুন এই ভিডিও থেকে জেনে নিন মেয়েদের এমন ছয়টি দুর্বল জায়গা যা ছেলেরা জানে না। নাম্বার ওয়ান, ঘাড়ের পিছন দিক। মেয়েদের শরীরে এটা সব থেকে সেক্সুয়াল টার্নিং অন এরিয়া। ছেলেরা কিন্তু অনেক সময় এই অংশটা এড়িয়ে যায়, কিন্তু শুধু এখানে স্পর্শ করলে একজন মহিলাকে দ্রুত উত্তেজিত করা সম্ভব। একজন মেয়ে যখন সামান্য টান অন হয়ে থাকে তখন তার পিছন দিকের চুল সরিয়ে ঘাড়ে হাত বুলিয়ে দেখুন, আস্তে আস্তে কিস করুন, দেখবেন আপনার সঙ্গিনী পাগল হয়ে যাবে। সামান্য লিক করুন, সুশ্রু দিন, দেখবেন আপনার সঙ্গিনী উত্তেজিত হয়ে পড়েছে। নাম্বার দুই, কান। কানে হালকা স্পর্শ ও চুম্বন অনেক বেশি সেক্সুয়াল অ্যাট্রাক্টেড করে দিয়ে মেয়েদের। কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেলুন, পাগল হয়ে পড়বে আপনার সঙ্গিনী। হালকা কামড়ও দিতে পারেন কানের লতিতে, লিক করতে পারেন কানের চারপাশে যে কোনো জায়গায়। তিন, উরু বা থাই। মেয়েদের দ্রুত উত্তেজিত করতে তিন নম্বর পয়েন্টটি জুড়ে ফেল মেলাভার সঙ্গিনীর উরুতে সফট স্পর্শ করুন, দেখবেন সে কি করে। চার, হাতের তালু ও পায়ের পাতা। হাত দিয়ে প্রতি মুহূর্ত স্পর্শ করছেন, কিন্তু তার হাতেই যে লুকিয়ে আছে অসংখ্য সেক্সুয়াল ফিলিং। সঙ্গিনীর হাতের ওপর নিজের আঙুলগুলি বোলাতে থাকুন আর সুরসুরে দিন, এটি যেন তাকে পরবর্তী সেক্সুয়াল অ্যাট্রাক্টেডের মেসেজ দেয়। দেখবেন সেও সাড়া দেবে, টার্ন অন করবে আপনার সঙ্গিনীকে। পাঁচ, পা। মেয়েদের দ্রুত উত্তেজিত করতে তাদের পায়ের হাত বুলিয়ে সুরসুরে দিন, অনেক বেশি মজা পাবে। তবে কিছু কিছু মেয়ে এটি পছন্দ করে না, জিজ্ঞেস করে নিন আপনার সঙ্গিনীকে। পিঠ, বিশেষ করে পিঠের নিচে কোমরের দিকে অংশটা স্পর্শ ও আদর চায় মেয়েরা। মেরুদণ্ড বরাবর চুমু দিতে দিতে নিচে নেমে যান, তার সেক্সুয়াল করার মুড আরও বাড়বে। কলার বোন, একটি মেয়েকে দ্রুত উত্তেজিত করতে তার বেস্টের দিকে যাওয়ার আগে তার গলার নিচে ও কলার বোনের দিকে নজর দিন, এতে সে বুঝবে আপনি কতটা চান আপনার সঙ্গিনীকে। মেয়েদের এই ছটি দুর্বল জায়গা সম্পর্কে অনেক ছেলেরাই জানে না। এই ছটি দুর্বল পয়েন্টে ব্যবহার করে আপনি আপনার সঙ্গিনীকে চরম সুখ ভাসাতে পারেন, আর তাতেই আপনার সঙ্গিনীর মিলন হবে পরিপূর্ণ। সুখে থাকুন, ভালো থাকুন। এই সব ভিন্ন টিপস পেতে বাংলা স্মার্ট চ্যানেলের সাথে থাকুন। বাংলা স্মার্টের সমস্ত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন, আর প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ। ভিডিওটি শেষে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের সোশ্যাল সাইটগুলি ফলো না করে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ বা গ্রুপ, টুইটার, রেডিট, টেমলার, ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তাড়াতাড়ি জয়েন করুন সবার আগে ভিডিও পেতে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিও নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ওই ছোট্ট বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, সাথে সাথে রাজ্যের সকল মানুষের দিকে চেয়ে এই ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর একটি লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের উৎসাহ করবে আরও ভিডিও বানাতে। তাড়াতাড়ি লাইক করুন। আরে দাদা, লাইক করতে তো আর টাকা লাগে না।